আসসালামু আলাইকুম। আজকে ইলিশ মাছের একটি রেসিপি করে দেখাবো। আজকের এই রান্নাটি সর্ষে বাটা, নারকেল আর টক দইয়ের কম্বিনেশনে হবে। উপকরণ সব রেডি থাকলে 15-20 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে। আর ইলিশের এই ডিশটি সহজেই পোলাও এবং ভাত দুটোর সাথেই ভালো যাবে। চলুন শুরু করি। এখানে আমি 6 টুকরা ইলিশ মাছ নিয়েছি এবং টুকরোগুলো পরিমাণ মতো লবণ দিয়ে মিনিট বিশেক ম্যারিনেট করে রেখেছিলাম, যাতে মাছের ভেতরে লবণটা ঠিক মতো ঢুকে। এখন একটি প্যানে হাফ কাপ তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে মাছের টুকরাগুলো সামান্য ভেজে নিব। মিডিয়াম আঁচে প্রতি পাশ প্রায় 1 মিনিট করে ভেজে নিলেই হবে। এতে করে মাছটা যদি ভালো হয় তাহলে মাছের ভেতরের তেলটা বের হয়ে রান্নার তেলের সাথে মিশে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। দুপাশ ভেজে তুলে নিব। এখন তেলে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 3 টেবিল চামচ নারকেল বাটা, দিচ্ছি 3 টেবিল চামচ সাদা সরিষা বাটা, 1/2 কাপ টক দই এবং পরিমাণ মতো লবণ। মাছে আগেই লবণ মাখিয়ে রেখেছিলাম, তাই এই ক্ষেত্রে লবণটা কম করে দেবেন। আমি এখানে 1/2 চা চামচের মতো ব্যবহার করছি। এবার মিডিয়াম আঁচে মশলাগুলো কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে, অ্যাড করছি 1 কাপ পানি। এই রান্নায় আপনারা চাইলে সামান্য হলুদ আর মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন, তবে আমি ঝালের জন্য কাঁচামরিচ ব্যবহার করব। মাছ থেকে ফালি করে 3টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মরিচ আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করব ভালোভাবে একটা বলক আসা পর্যন্ত। পুরোপুরি বলক চলে আসলে মাছ দিয়ে দিব। চুলার আঁচ কিন্তু মিডিয়ামেই থাকবে। মাছগুলো উল্টাবো না, এভাবেই আরও 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর এটা ঘন হয়ে আসছে। এই অবস্থায় অ্যাড করছি 8-10টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আপনারা যদি একটু বেশি ঝোল রাখতে চান তাহলে এই অবস্থায় নামিয়ে ফেলতে পারেন। আমি আজ পোলাওয়ের সাথে পরিবেশনের জন্য রান্না করছি, তাই পানিটা আরও শুকিয়ে তেল বের হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। হয়ে গিয়েছে এবং তেলও বের হয়ে এসেছে। তৈরি হয়ে গেল নারকেল সরিষা আর টক দইয়ের ইলিশ। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।